হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বালনা টেকটিউ চ্যানেল স্বাগত তো কৃষক বন্ধু প্রকল্পের নাম নথুভুক্ত কৃষকগণেরা জানেন বর্তমানে কিন্তু কোনো কৃষকগণেরা নিজেদের স্ট্যাটাস সাইটে এসে চেক করতে পারছে না গত আঠাশে ডিসেম্বর থেকে কিন্তু এই সমস্যা হচ্ছে বন্ধুরা তো আজকের ভিডিওতে আপনাদের এই সমস্যার সমাধান দেখিয়ে দিব এবং এই সমস্যার সমাধান কবে হবে অফিসিয়ালভাবে কী আপডেট উঠে আসে সেটা জানিয়ে দিব তার পাশাপাশি কিন্তু আপনাদের জানিয়ে দিব বন্ধুরা এই ওয়েবসাইট ঠিক হওয়া মাত্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে নতুন পুরনো সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এই নিয়ে কিন্তু অফিসিয়ালভাবে কৃষি দপ্তর অফিস থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে দিয়ে দিব তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে তো চলুন মধ্য প্রথমত দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পের নাম হতভুক্ত যে সকল কৃষকগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেনি তারা যে আগামী কিছু দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবং আগামী কত তারিখের আগে বা কত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই নিয়ে যে বিভিন্ন কৃষি দপ্তর অফিস থেকে একটা করে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে তার লাইভ প্রমাণটা আপনাদের আগে দেখে দিই তারপরে আমি বিস্তারিত আপনাদের তথ্য দিয়ে দিব যে কেন এখনও পর্যন্ত ওয়েবসাইটটিকে ঠিক করা হচ্ছে না বা কেন কৃষকগণেরা নিজেদের স্ট্যাটাস দেখতে পাচ্ছে না এই সমস্যার সমাধান কবে বিস্তারিত তথ্য দিয়ে দিচ্ছে বন্ধুরা অবশ্যই শুধু ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই যে বন্ধুরা মোবাইলে অনেক দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সহকৃষি অধিকর্তার করণ বিনপুর এক নং ব্লক ঝাড়গ্রাম এবং এখানে কিন্তু বিজ্ঞপ্তি বলে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে বা এই নোটিফিকেশনে কী বলা আছে বন্ধুরা এখানে দেখলে আপনারা কিন্তু ডিটেলসে বুঝতে পারবেন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে এত দ্বারা জানানো যাচ্ছে যে বিনপুর এক নং ব্লকের যে সকল কৃষক কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে আবেদন করেছেন অথচ এখনও কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা আগামী পনেরো এক দু হাজার তারিখ পর্যন্ত অপেক্ষা করুন টাকা পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা এখানে যারা বলতে চেয়েছে যে যে সকল কৃষকগণেরা বিনপুর এক নং ব্লকের যে সকল কৃষকগণেরা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই সকল কৃষকগণেরা আগামী পনেরো এক দু হাজার তারিখ পর্যন্ত অপেক্ষা করুন অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অর্থাৎ এই জানুয়ারি মাসের আগামী পনেরো তারিখের মধ্যেই কিন্তু আপনারা যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে এমনটাই কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা আছে বন্ধুরা এবং তারপরে আরও বলেছে যে তা সত্ত্বেও যদি টাকা না পান তাহলে আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই আপডেট করে কৃষি অধিকর্তার অফিসে নিয়ে আসবেন অর্থাৎ এখানে পরে যেটা বলতে চাইলো যে যদি আপনারা পনেরোই জানুয়ারির মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে আপনার আধার কার্ডের জেরক্স ভোটার আইডি কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাস বইয়ের আপডেট কপিটাকে জেরক্স করে আপনাদের যে কৃষি অফিস আছে বন্ধুরা সেখানে কিন্তু নিয়ে যেতে হবে তো আশা করছি বুঝতে পেরেছেন তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে সহকৃষি অধিকর্তা বিনপুর এক নং ব্লকের এখানে কিন্তু অফিসিয়াল সাইন দেওয়া আছে তো আশা করছি আপনারা এই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তিরা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন যে এখানে কিন্তু এই যে বিনপুর এক নং ব্লকের কৃষকদের কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তি জারি করে যে আপনারা কিন্তু আগামী পনেরোই জানুয়ারির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত ব্যাঙ্কে টাকা পাননি এবার কথা হচ্ছে বন্ধুরা দেখুন আপনাদের যেটা আরেকটা পাশাপাশি তথ্য দিতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র বিনপুর এক নং ব্লকের কৃষকদের জন্য যে এটা প্রযোজ্য তেমনটা কিন্তু একদমই না কারণ কৃষকবন্ধু প্রকল্প যেহেতু গোটা রাজ্যের প্রকল্প তাই কিন্তু আমরা বলতে পারি যে কৃষি বিভাগ থেকে অবশ্যই আশা করা যাচ্ছে বিভিন্ন কৃষি দপ্তর অফিসগুলোকে কিন্তু এরকম নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিন যে পনেরোই জানুয়ারির মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়নি তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন তবে এটা কিন্তু শুধুমাত্র বিনপুর এক নং ব্লকেই এই কৃষি অফিস থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তো যাই হোক বন্ধুরা আপনারা পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করেছেন অবশ্যই আশা করছি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে তো এবার কথা হচ্ছে দেখুন আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সাইটে এসে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারছে না তো এই বিষয়ে কি অফিসিয়াল আপডেট এসেছে সেটা আপনাদের জানিয়ে দেই তো বন্ধুরা দেখুন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকেরা বর্তমানে যদি নিজেদের স্টারটা চেক করার জন্য কৃষক বন্ধু প্রকল্পের সাইটে এসে একটু নিচের দিকে স্কোল ডাউন করার পরে আপনারা জানেন এখানে যে একটা অপশান থাকে নথিভুক্ত কৃষকের তথ্য নামে এই জায়গায় যদি আপনাকে ক্লিক আপনি যদি বর্তমানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে তো পরবর্তী পেজে নিয়ে আসে ঠিকই কিন্তু বর্তমানে এখানে কিন্তু এসে আপনারা নিজেদের স্টাটা চেক করতে পারছে না কারণ বর্তমানে কিন্তু এমন একটা সমস্যা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আপনারা ভোট কার্ড নম্বর কিংবা ক্যাপসা কোড কিংবা সার্চ নামে যে অপশনগুলো ছিল এই অপশনগুলো কিন্তু কোনোটা শো হচ্ছে না তো দেখুন বন্ধুরা এই বিষয়ে আপনাদের একটা ডিটেলসে গতকালকে ভিডিও দিয়েছিলাম যে গতকালকে আমি আমার লোকাল কৃষি দপ্তর অফিস থেকে যেটা আপডেট পেয়েছিলাম ওনারা কিন্তু সাপ জানিয়ে দিয়েছে এটা কিন্তু বন্ধুরা সার্ভারজনিত সমস্যা কিংবা বন্ধুরা এটা কিন্তু যে ডিপার্টমেন্ট আছে কৃষি বিভাগের ডিপার্টমেন্ট সেখান থেকে কিন্তু সাইটটিকে অফিসিয়ালভাবে মেনটেন্স করা হচ্ছে এই কারণে কিন্তু এই সমস্যা হচ্ছে তো আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু এই সাইট ঠিক হয়ে যাবে তবে কোনো লোকাল কৃষিদপ্তর অফিস থেকে কিন্তু এটা কোনোরকম রকম ডেট এক্সাক্টলি বলতে পারছে না যে আগামী এত তারিখ থেকে সাইট ঠিক হবে কিংবা আগামীকাল থেকে সাইট ঠিক হবে কিংবা আজকের মধ্যে সাইট ঠিক হয়ে যাবে তেমনটা কিন্তু ওনারা কোনোভাবেই এক্স্যাক্টলি বলতে পারছে না তবে আপনারা ওয়েট করে যান বন্ধুরা এটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে এবং জানি দেই গত আটাইশে ডিসেম্বর থেকে কিন্তু এই সাইটটির এমন প্রবলেম দেখা যাচ্ছে বন্ধুরা গত আঠাইশে ডিসেম্বর থেকে শুরু করে আজকে তেসরা জানুয়ারি পর্যন্ত কিন্তু সাইটটি এমনও অবস্থায় আছে তবে আশা করা যাচ্ছে বন্ধুরা মিডিয়ার তথ্য অনুযায়ী যে রিপোর্ট উঠে আসে যে খুব শীঘ্রই কিন্তু এই অফিসার সাইটটিকে ঠিক করে দেওয়া হবে তারপরে কিন্তু আপনারা আগের মতো করে নিজের রেস্টাটা চেক করতে পারবেন তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন তো কিছু কোনো প্রকল্পের টাকা আপনি পেয়েছেন কি না বা আপনার অন্য কোনো সমস্যা আছে কি না কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো ভিডিওতে মূলত এটাই আপনার দর্শক সো ভিডিও উপকার আসলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততর্থেকে ছড়িয়ে দেবেন ততদিনে ভালো থাকবেন সে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে ধন্যবাদ